দুটো পাকা তাল নিয়ে এসেছি। এই তাল দিয়ে আজ আমি আপনাদেরকে তালের মালপোয়া তৈরি করে দেখাবো। আর তাল দিয়ে তো আমি অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি, তালের পাটিসাপটা পিঠা, আর রয়েছে তালের দুধ পুলি পিঠা, এছাড়াও তালের বিভিন্ন ধরনের রেসিপি আমি শেয়ার করেছি। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক, তালগুলো ছুলে নিচ্ছি। একদম পাকা তুলতুলে নরম তাল। আর এই তাল দুটো দু তিন দিন আগে পড়েছে, তাল পড়ার পরে দু তিন দিন যদি ঘরে থাকে তাহলে কিন্তু বেশি নরম হয়। তো এই তালগুলো এখন আমি এখানে তাল দুটো নিয়ে নিয়েছি, তাল দুটোকে আমি এখন ছুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। তালগুলো ধুয়ে নেব। আটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এখন একটার সঙ্গে আরেকটাকে পেটাবো। এ দুটোকে পেটানো হয়ে গেল, বাদ বাকি কটা একটু পেটিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এখন তালটা কেচে বের করে নেব। এটা কেচেনো হয়ে গেছে, সবগুলো আটি থেকে তাল বের করে নেওয়া হয়ে গেছে, এখন ছেঁকে নেব।
বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন, আর আমার তো ওপরে টিনের চাল টুপটাপ করে আওয়াজ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, সেকে নিচ্ছে এখন। সবটুকুনো তাল কিন্তু নেইনি, আমি দুটো তাল গুলিয়েছিলাম, তার থেকে খানিকটা তাল নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ লাগবে। তাল ছাড়া যে উপকরণগুলো নিয়েছি চলুন আপনাদেরকে একটু দেখাই। এখানে তাল তো রয়েছেই, এছাড়া আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো, কলা, সাদা তেল, খাওয়া সোডা, লবণ, চিনি আর গরুর দুধ। কলাগুলো চটকে মেখে নেব। কলা ভালো করে চটকে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি তাল। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গরুর দুধ, সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি এক চিমটি খাওয়া সোডা। ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন, এটা সেট হওয়ার জন্য আমি 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, আর এদিকে দেখুন উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, মালপো তৈরি করে নিচ্ছি। একটা মালপো ভাজা হয়ে গেছে, প্রথমটা তো একটু ছোট করে দিয়েছিলাম, দারুণ সুন্দর ফুলেছে কিন্তু, একদম নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন আরেকটা মালপোয়া ভেজে নিয়েছি, একদম নরম তুলতুলে, এত নরম হয়েছে নামছি। আরেকটা মালপোয়া ভেজে নিচ্ছি, মালপোয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে অন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, আপনাদেরকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার।